সালামু আলাইকুম ভিউয়ার্স পেটকুইরি চ্যানেলে আপনাদের স্বাগতম তো অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপ আপনারাই কিছু কোশ্চেন করেছিলেন আমাকে তো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের পর্ব থ্রি নিয়ে আজকে আলোচনা করব যে আপনারা যে কোশ্চেনগুলো দিয়েছিলেন আমাদের আমাকে কমেন্টে করেছিলেন সেগুলো সঠিক উত্তর দেওয়ার আপনাদের আপনাদেরকে সঠিক ইনফরমেশন জানানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে তো ফার্স্ট যে প্রশ্ন করেছেন তিনি কমেন্ট করেছেন যে দেশি মিক্সড ব্রিড ক্যাট কিনলে কি কোনো প্রবলেম হয় ডিজিজ রিলেটেড তো অবশ্যই সকল প্রকার প্রাণী আপনার পার্শিয়ান মানে ইনডোর এবং আউটডোর যেই ক্যাটি আপনি বলেন সবগুলোরই ডিজিজ হইতে পারে তো সব কিছু সলিউশন আছে মিক্সড ব্রিড আর পার্শিয়ান আর দেশি বিড়ালের ভিতর ডিজিজ নিয়ে কোনো পার্থক্য নাই সবাই প্রাণী যে কোনো বিড়ালেরই ডিজিজ হইতে পারে নেক্সটে একজন প্রশ্ন করেছে ফ্লু আর র্যাবিসের ভ্যাকসিনকে একসাথে দেওয়া যায় ম্যাক্সিমাম যারা ভ্যাকসিন দিয়ে থাকে তারা ফ্লু আর র্যাবিস একসাথেই দিয়ে থাকে সাধারণত তো ফ্লু আর র্যাবিসের ভ্যাকসিন একসাথেই দেওয়া যায় তারপরে একজন কোশ্চেন করেছেন টক্সোপ্লাজ টক্সো প্লাজমোসিস নিয়ে কিছু বলো তো বেসিক্যালি টক্সোপ্লাজমোসিস হচ্ছে এমন একটি মানে পরজীবী যেটি আসলে বিড়ালের হয়ে থাকে আসলে টক্সোপ প্লাজমোসিস যখন হয় তখন হচ্ছে বিড়ালের নানা রকম সমস্যা একটি সমস্যা না মাথা ব্যথা ডিপ্রেশন গলায় ঘা হয় তো টক্সিপ্লাজমোসিস সাধারণত আসে হচ্ছে কাঁচা মাংস বা ইঁদুর ধরে যখন বা বিভিন্ন রকম পোকামাকড় ধরে সেই থেকে আসে তো এর সাধারণত সলিউশন সম্পর্কেও আমি আলোচনা করব তো নেক্সটে এটি নিয়ে আমি এটি রিলেটেড একটি সুন্দর একটি ভিডিও করার চেষ্টা করবো এবং আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে টক্সিপ্লা প্লাজমিসটা কী এবং এর সঠিক সলিউশনটা কী আসলে তো নেক্সটে আরেকজন প্রশ্ন করেছে ভাইয়া বিড়ালের বাচ্চার আহ টয়লেট নরম হলে কি করব বা কোন মেডিসিন বিড়াল ওয়ান মান্থ হবে মানে কোন মেডিসিনটা খাওয়াবে সে বিড়ালের পটি যদি নরম হয় ওয়ান মান্থের বিড়াল তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যা করে থাকি আমার বিড়ালের পটি যদি নরম হয়ে থাকে বিভিন্ন কারণে হইতে পারে তো পটি নরমের ক্ষেত্রে যে মেডিসিনটা দিয়ে থাকি সেটি হচ্ছে মানুষেরই একটি সিরাপ সেটি হচ্ছে ফিলামিড বা ফিলাজিল যেটি আপনি আপনারা দেন এটি আপনারা বয়স ভেদে দেখা যাচ্ছে যদি কিটেন হয় তাহলে এক এম করে দিনে দুইবার দিতে পারেন সকালে এবং রাতে আর যদি বয়স একটু বেশি হয় তাহলে একটু বেশি দুই এমএল বা দেড় এম করে দিনে দুইবার দিবেন আশা করি ঠিক হয়ে যাবে তবে একটি কথা বলি সেটি হচ্ছে আপনাদের আগে জানতে হবে যে অ্যাকচুয়ালি ওর পরিটা পাতলা কী কারণে হচ্ছে বিভিন্ন কারণ হতে পারে ওয়ার্মিংয়ের কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের ভেট চেক আপটা করানোটাই বেটার মনে করি আমি কারণ আমি তো অ্যাকচুয়ালি জানি না যে আপনাদের ক্যাটটার কী কারণে অ্যাকচুয়ালি পাতলা বায়খানা হচ্ছে সো আমি যেটা মনে করি যে ভেট চেক আপ করানো ভালো তারপর আপনাদের মেডিসিনটা ভেটের ভেট যেটা বলে দেবে সেই অনুযায়ী মেডিসিনটা দেওয়া উচিত তো নেক্সটে একজন প্রশ্ন করেছে ভাই আমার ছেলে বিড়াল আট মাস বয়স উঁচু করে না নিচু করে রাখে সারা সারা রাত সারা দিন রাত কি করব বুঝতে পারছি না এক মাস বেশি হবে এই সমস্যাটা খাবার পটি ঠিক আছে এমন কেন হচ্ছে তো এটা বেসিক্যালি এই ধর এইটা আসলে আমি কোনো প্রবলেম মনে করি না কারণ আমি জানি যে বিড়াল আসলে সুস্থ থাকে খাবার এবং তার পটি যদি ঠিক থাকে তাহলে আসলে বিড়াল সুস্থ আছে আপনার আবার চোখ নাক দিয়ে যদি পানি না পড়ে তাহলে মোটামুটি বিড়াল সুস্থ আছে এটা মানে অসুস্থতার সাথে লে উঁচু নিচুর কোনো সম্পর্ক নাই তো নেক্সট একজন প্রশ্ন করেছে আমার বিড়ালের এজ ফাইভ মান্থ আমি ওকে ডিলেটিন ওষুধ একেমেল করে দুই দিন দিয়েছি বাট আজ দেখি পটির সাথে ক্রিমি এখন কি করব তিন দিন হলো মেডিসিন দিয়েছি তো ডিলেটিন বেসিক্যালি মেবি আমার যতদূর জানা এটা মেবি মানুষের কৃমির ওষুধ আর বিড়ালের ডিওয়ার্মিং করানোর ক্ষেত্রে আলাদা মেডিসিন পাওয়া যায় যেমন হেলমেন্টিসাইড এল কি অফ বিভিন্ন ধরনের মেডিসিন আছে এটি হচ্ছে আমার আগে একটি ভিডিওতে দেওয়া আছে যে আপনারা কিভাবে কৃমির ওষুধ ঘরে বসেই আপনারা কিভাবে কৃমির ডোজ করাবেন তো হেলমেন্ট এল যদি আপনারা নেন তাহলে এটি আট কেজি বা দশ কেজির জন্য একটি ট্যাবলেট হয়ে থাকে তো ওটাতে হানড্রেড পার্সেন্ট কাজ হয় ডিওয়ার্মিং করালে আর ডিওয়ার্মিংয়ের প্রসেসটা আমি আপনাদের আগেও বলেছি যে ফার্স্টে একবার করানোর পরে নেক্সটে পনেরো দিন পর করাইতে হয় তারপর তিন মাস পর পর আপনাদের কন্টিনিউ ওইটা করতে হয় তো ডিলেটিনে কেমন কাজ হয় আমি জানি না আশা আমার মনে হয় এটা টেন বা টোয়েন্টি এরকম কাজ হয় তো হান্ড্রেড পার্সেন্ট কাজ আপনাদের অ্যাটলিস্ট নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজ করানোর জন্য আপনাদের হেলমেন্ট ডিসাইডেল বা কি অফ এটা ইউজ করতে হবে তারপরেও আমি একটি কথা বলবো সেটি হচ্ছে ভেট চেক করিয়ে ডিওয়ার্মিং করানোটাই বেটার তো নেক্সটে আরেকটি কোশ্চেন সেটি হচ্ছে আমার পার্সিয়ান ক্যাটার ফাঙ্গাল প্লাস ফ্লু দুইটাই একসাথে হয়েছিল ওর এই জার্নিটা অনেক হার্ড ছিল ও ডিপ্রেসডও ছিল অনেক ওকে ওকে খুব কষ্ট ও ওকে খুব কষ্টে সুস্থ করছি এখন ওর ফার কোয়ালিটি আগের চেয়ে অনেক ভালো হয়েছে তো আসলে ক্যাটের আপনার এটা ফার কোয়ালিটি ভালো হওয়ার পিছনে অবশ্যই আপনার একটা কষ্টের প্রতিদান আছে কারণ আমরা জানি যে যেই জিনিসের প্রতি পরিচর্যা করা হয় এবং যত্ন করা হয় সেই জিনিস অবশ্যই ভালো থাকবে আর ফাঙ্গাল ইনফেকশন এবং ফ্লু দুইটাই একসাথে হওয়ার পরও ক্যাটটা সার্ভাইভ করে আসে কারণ ফ্লু ফ্লু সাধারণত বিড়ালের মারাত্মক একটি সমস্যা আপনারা জানেন যে ফ্লু হইলে বিড়ালের বাঁচার চান্স সেভেন্টি পার্সেন্টেরও নিচে চলে আসে আর আপনার দেখা যাচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে বিড়ালের সৌন্দর্য নষ্ট করে দেয় আর আমি ফাঙ্গাল আমি বিড়ালের সৌন্দর্য সম্পর্কে আগেও ভিডিওতে বলেছি যে বিড়ালের ফার কোয়ালিটি ভালো রাখার উপায় যেমন আমি একটি সিরাপের কথা বলেছি পিয়েজিং এবং বিভিন্ন রকম টনিক আছে সেগুলো দিলে কোট ভালো থাকবে ইনশাল্লাহ এবং আরেকটি কথা যেটি হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে বিড়াল বেশি আপনারা পার্সিয়ান বিড়াল বেশি আদর করারই জিনিস পার্সিয়ান বিড়াল কিন্তু বেশি অতিরিক্ত ছেনলে পার্সিয়ান বিড়ালের পশম পড়ে যায় পশম ঝরে আপনারা কোলে নিলে বুঝতে পারবেন যে কোলে কী পরিমাণে পশম ঝরে তো প্রতিদিন নর্মালি পার্শিয়ান বিড়ালের আট থেকে দশ হাজার পশম ঝরে এবং এগুলো আবার রিকভার হয়ে যায় কিন্তু আননেসেসারি অতিরিক্ত হাত বোলালে বা অতিরিক্ত ছেনলে সেখান থেকে মানে গলার কাছের পশম চিকুন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বডির পশম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো নেক্সটে একজন ডিওয়ার্মিংয়ের একটি আপনার ভিডিওতে কমেন্ট করছে কতক্ষণ খালি পেট রাখা লাগে খাওয়ানোর আগে মানে ডিওয়ার্মিং করানোর আগে কতক্ষণ খালি পেট রাখা লাগে বিড়ালের তো খালি পেট ভরা পেটের কোনো বিষয় না এটি আপনি যে কোনো সময় ডিওয়ার্মিং করাইতে পারবেন আপনি চাইলে ভরা পেটেও করাতে পারবেন আপনি চাইলে খালি পেটেও করাতে পারবেন আর মেইনলি হচ্ছে আপনার ডোজটা কতটুকু দেওয়া উচিত সেইটুকু আপনার ঠিক রাখলে হচ্ছে হ্যাঁ তবে ডিওয়ার্মিং করানোর পরে ডিওয়ার্মিং ডিওয়ার্মিংয়ের একটু সাইড ইফেক্ট হইতে পারে যেমন বমি হইতে পারে বা যে কোনো একটু সমস্যা হইতে পারে কারণ এটার একটা সাইড এফেক্ট আছে আর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটি হচ্ছে ডিওয়ার্মিং করানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আপনাদের লিভার টনিক দিতে হবে কারণ ডিওয়ার্মিং করানোর পর লিভারের উপর একটা ইফেক্ট পড়ে সেই ইফেক্টটা কাটানোর জন্য আপনার ডিওয়ার্মিং এর কোনো বিকল্প নাই আরেকজন কোশ্চেন করেছে ভাইয়া আমার বিড়ালটা দেশি ওর নোজ মাঝে মাঝে ভেজা থাকে বুকের ভেতর থেকে আওয়াজ হয় আরও রাইস খুবই কম খায় জাস্ট ড্রাই ফ্রুট খায় ওর এজে সেভেন মান্থ ফিমেল প্লিজ ভাইয়া রিপ্লাই দিবে তো বেসিক্যালি আমি ফার্স্টেই যেটা বলবো যে নোজ মাঝে মাঝে ভেজা থাকে এবং বুকের ভেতর থেকে আওয়াজ হয় তো আপনার মোটেও বাসায় বসে থাকা উচিত না একটা রেজিস্টার বেড বা যে কোনো একজন পশু হাসপাতালে নিয়ে আপনাকে দেখানো উচিত যে আপনার বিড়ালটার অ্যাকচুয়ালি কী হয়েছে কারণ চেকআপের মাধ্যমে বোঝা যাবে তার অ্যাকচুয়ালি কী হয়েছে আর আরেকটি কোশ্চেন করেছেন সেটি হচ্ছে রাইস খুবই কম খায় তো আমি বেসিক্যালি আগেও বলেছি আপনাদের যে বিড়াল অ্যাকচুয়ালি আমিষ জাতীয় খাবার খেয়ে বড় হয়ে থাকে কারণ বিড়ালের খাবার রাইস না তারপর আপনি দিতে পারেন সামান্য কোয়ান্টিটিতে কিন্তু অ্যাকচুয়ালি বেশি পরিমাণে রাইস খাওয়ালে আপনার বিড়ালের পটি পাতলা হবে এবং নানা রকম সমস্যা দেখা দিবে। কারণ রাইস অ্যাকচুয়ালি বিড়ালের মেইন খাবার না একজন কমেন্ট করেছে যে লিবারটনিক কোথায় পাবো যে কোনো শপ বা অনলাইনে বিভিন্ন রকম পেট ইন্সট্রুমেন্ট জিনিসপত্র বিক্রি করে সেখানে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যে কোনো শপে গেলেও আপনারা লিবারটনিক পেয়ে যাবেন বলে লিবারটনিকের আসলে আমি যে ভিডিও দিয়েছিলাম ওটা হচ্ছে হিমালিয়ান কোম্পানি ওটা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আনানো এখন বাংলাদেশে দেখা যাচ্ছে আমরা যখন নিয়েছিলাম তখন খুব কম পাওয়া যেত দুই একটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে সব জায়গায় দেখা যাচ্ছে পাওয়া যায় আর এছাড়াও আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা পেটের থেকে ইয়ে বিভিন্ন কোম্পানির আছে আছে হেফাফিট বেট আছে তবে যে কোনো একটা খাওয়ালেই হবে দুইটাতেই একই কাজ করে বা যেটাই আপনি নেন লিভার টনিক হইলেই হচ্ছে দুই মাসে বিড়ালের কি সমস্যা হবে এটা হচ্ছে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেটি হচ্ছে উকুন বিড়ালের যে উকুন হয়ে থাকে সেগুলো তাড়ানোর জন্য একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও থেকে উনি ইয়ে করেছিলেন যে দুই মাসের বিড়ালের কি সমস্যা হবে আসলে বিড়ালের গায়ে যদি পোকা হয় তাহলে স্পটনের আমি একটি ভিডিও দিয়েছিলাম যে স্পটন দিলে হান্ড্রেড পার্সেন্ট ফ্লিমুক্ত হয়ে যাবে তো এটা যে কোনো বয়সের বিড়ালকেই দেওয়া যাবে কোনো প্রবলেম না এটা জাস্ট কোয়ান্টিটিটা ঠিক রাখতে হবে যে আমার এই বিড়ালটা এত ছোট তার জন্য এইটুকু কোয়ান্টিটি দরকার বা বড় তার জন্য এইটুকু কোয়ান্টিটি দরকার সো আপনি যদি মানে পরিমাণটা ঠিক রাখেন তাহলে যে কোনো বিড়ালকেই দেওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে যেন ডোজ ও উপর নিচে না হয়ে যায় মানে অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম না হয়ে যায় নেক্সট একজন কোয়েশ্চেন করেছেন ভাইয়া বিড়ালের পেট ফুলে গেছে পটিও করে না কি করতে পারি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নানা রকম সমস্যা হতে পারে কৃমির সমস্যাও হতে পারে আবার গ্যাসের সমস্যা হতে পারে আপনার এক্স্যাক্টলি বেটের কাছে নিয়ে যেতে হবে তবে যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটি সিরাপ ইউজ করতে পারেন সেটা হচ্ছে ফিলাকল আপনি যে কোনো মেডিসিনের স্টোরে গেলে আপনি যে কোনো ফার্মেসিতে গেলে আপনাকে পেয়ে যাবে খুবই অল্প টাকা দাম কিন্তু নিজে থেকে আসলে মাতবাড়ি করাটা উচিত না যেটা আমি বলি বেটের কাছে নিয়ে যে আপনার চেক আপ করিয়ে তারপরেই একটা পদক্ষেপ নেওয়া উচিত হিটে আসলে কান্না করে কান্না থামানোর উপায় কি ভাইয়া প্লিজ বলবেন আমার বিড়ালটা অনেক কান্না করে রাতে ঘুমাইতে পারি না তো বেসিক্যালি একটা হচ্ছে মেল মেল ক্যাটের হিট হয়ে থাকে আর একটা হচ্ছে ফিমেল ক্যাটের হিট তো ফিমেল ক্যাটের হিটটা সাধারণত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে যেমন পাঁচ দিন বা সাত দিন এরকম থাকে সো তারা একটা শব্দ করে আওয়াজ করে তো সেটারে কান্না বলে না বেসিক্যালি ওইটা হচ্ছে হিটের ডাক বলে হিটে আসলে যাতে আপনি বুঝতে পারেন যে হিট ওইটা হচ্ছে একটা হিটের একটা মানে হিটের অনেকগুলো সাইন থাকে তার ভেতর থেকে একটি সাইন হচ্ছে ওইভাবে ডাকা ওইটা কান্না না এক্স্যাক্টলি ওইটা হিটে আসলে প্রতিটা বিড়ালই করে থাকে এবং মেল ক্যাটও দেখা যাচ্ছে মেল ক্যাট যখন এক্সট্রিম হিটে থাকে আমরা জানি যে মেল ক্যাট আট মাসের পর বা ম্যাচিউর হওয়ার পর সারা জীবনই হিটে থাকে মানে ফিমেল ক্যাট হিটে আসলে তখনই অ্যাকসেপ্ট করবে কিন্তু মেল ক্যাটও এরকমভাবে এক্সট্রিম যখন হিঁটে থাকে তখন এরকম ডাকাটাকি করে থাকে তো এটি সাধারণত কোনো কান্না না তারপর নেক্সটে একজন কোশ্চেন করেছে যে ফার্স্ট টাইম মেডিসিন খাওয়ানোর পর কতদিন পরে আবার মেডিসিন খাওয়াতে হবে এটা হচ্ছে ডিওয়ার্মিংয়ের কথা বলেছে তো ফার্স্ট টাইম আপনি যখন কিটেন বা সেমি অ্যাডাল্টকে আপনি যখন ডিওয়ার্মিং করাবেন তার পনেরো দিন পর আপনাকে আরেকবার করাইতে হবে ফার্স্ট টাইম করানোর পর যদি আগে হয়ে থাকে তাহলে দরকার নেই পনেরো দিন পর করানোর তবে ফার্স্ট টাইম করানোর পর পনেরো দিন পর আপনার আরেকটা ডোজ করাইতে হবে কিমির তারপর আপনি তিন মাস পর পর কন্টিনিউ এটা করতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই থাক কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আর নেক্সটে আবারও চলে আসবো কোশ্চেন অ্যান্সারের যে কোনো একটি পর্ব নিয়ে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ